কাতলা মাছের মাথা নিয়েছি, বাঁধাকপি করব এখানে, আর লাগছে আমার আর টমেটো নিয়েছি দুটো কেটে, এরকম করে আলু কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ, আর এখানে ফোড়নে দেব গোটা জিরে, গরম মশলা, গোটা তেজপাতা, আর আদা লঙ্কাটা আমি বেটে নেব, আর এখানে গুঁড়ো মশলা লাগবে আমার, হলুদ নিয়েছি 1.5 চামচ মতন, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর এটা আমি ধনে জিরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, এই মশলাটা দেব। আর এখানে আমি বাঁধাকপি নিয়েছি, আর অল্প একটু কড়াইশুঁটি নিয়েছি, বাঁধাকপিগুলো আমি ভাপিয়ে নেব আমি। চলো করি, পরপর দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, মাছের মাথাগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। আর এখানে আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব সব। তেলে আমি একটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার ফোড়নগুলো সব দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। আদা ভাঙা করে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপরে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু জল দেব, দিয়ে কষব। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কষে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো কষিয়ে নিয়েছি ভালো করে, এবার বাঁধাকপিগুলো দেবো। কপিগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। দেখি দেখুন অনেকটা মজে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আমি এখানে চিনি দিয়ে দেবো 1 চামচ মতন, দিয়ে নেড়ে দেবো ভালো করে। দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দেবো, নুন দেবো। দিয়ে হয়ে এসছে প্রায়, নামানোর আগে আমি একটু ঘি আর
গরম মশলা দেব, ভালো করে নেড়ে দেব। এটা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে গরম মশলা দেব আর ঘি দেব, দিয়ে ঢাকা দিয়ে করে নামাবো। ঘি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নিয়ে দেবো। এটা বাঁধাকপিটা আমার নিচে গেছে, মাথাগুলো ভেঙে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তো বন্ধ করে সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখো সাইড দিয়ে পুরো তেল উঠে এসছে, ওইটা হয়ে গেছে বাঁধাকপিটা। এবার মানিয়ে দেবো, খুব সুন্দর হয়েছে। দেখো আমার বাঁধাকপিটা এরকম হয়েছে। বাঁধাকপি তোমরা এইভাবে রান্না করবে খুবই ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে, কমেন্ট করবে। খুবই সুস্বাদু হয়েছে, একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে দেবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে খুবই ধন্যবাদ, থ্যাংক ইউ জানাচ্ছি। দেখো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।